মার্কিন মুলুকে পৌঁছানোর পর এবার নিজেদের কাজ শুরু করে দিয়েছেন টাইগাররা। জিম সেশনে ঘাম ঝরাতে ব্যস্ত অধিনায়ক নাজমুল শান্ত, সেখানে যেন ট্রেনারের ভূমিকায় শান্তর সিনিয়র সাকিব আল হাসান ও জুনিয়র শরীফুল ইসলাম। বাহাতি পেসার শরীফুল তো রীতিমতো কাগজ কলম নিয়ে লিপিবদ্ধ করেন ক্যাপ্টেনের জিম সেশন পারফরমেন্স। নিজের ট্রেনিংয়ের অপেক্ষার মাঝে সাকিবের তীক্ষ্ণ নজর তাকে দেখে বেড়ে ওঠা শান্তর দিকে। বয়স 38 পেরিয়ে গেছে, কিন্তু ফিটনেসে এখনও টকবগে মাহমুদুল্লাহ রিয়াদ। রানিং বিটুইন দ্য উইকেটে রিয়াদ দারুণ দ্রুত গতির। এত সব কিছু তো আর এমনি এমনি হয় না, পেছনে থাকে কঠোর পরিশ্রম। ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন রিয়াদ। সিনিয়রের জিম সেশনে হাসি মুখে লিটন দাসের করতালি। এই রিয়াদই যে তরুণদের জন্য বড় অনুপ্রেরণার উৎস। বিশ্বকাপে যাওয়ার একেবারে আগ মুহূর্তে চোটে পড়েন পেসার তাসকিন আহমেদ। আশা করা হচ্ছে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি, তাই তো তাকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রে। সেখানে চলছে তার চিকিৎসা ও রিহ্যাব প্রক্রিয়া। খুব দ্রুতই আরও একবার এমআরআই করানো হবে, তখনই নিশ্চিত হওয়া যাবে কবে নাগাদ মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন টাইগার পেসার। তানজিম সাকিব বরাবরই কঠোর পরিশ্রমী, আর সেই পরিশ্রমের ফলই যেন পাচ্ছেন তিনি। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর এবার দলকে সেরা সার্ভিস দিতে প্রস্তুত করে নিচ্ছেন নিজেকে। রিশাদ মুস্তাফিজরাও ব্যস্ত সময় কাটান শারীরিক কসরতে। জিম সেশনে বেশ হাসি খুশি মুডে লিটন দাস। ব্যাট হাতেও তিনি হবেন ভক্তদের হাসির কারণ, সেটাই তো বড় চাওয়া। জিম সেশনে ব্যস্ত সময় কাটান ওপেনার সৌম সরকার ও স্পিনার তানভীর ইসলাম। বিশ্বকাপে দলের জন্য তারা হয়ে উঠতে পারেন দারুণ ইম্প্যাক্টফুল। শুধু জিম সেশনই না, টাইগারদের সময় কেটেছে অ্যাথলেটিক ট্র্যাকেও। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেইলি দায়িত্ব নেওয়ার পরপরই অ্যাথলেটিক ট্র্যাকে 1600 মিটার দৌড় করান খেলোয়াড়দের। বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখা গেল সেই চিত্র। অ্যাথলেটিক ট্র্যাকে রানিংয়ে সবার আগে রিশাদ, দৌড়ে বরাবরই তিনি সামনের দিকেই থাকেন। বয়স বাড়লেও দুই সিনিয়র সাকিব রিয়াদ এখনও ফিটনেসে ভালো মতোই চ্যালেঞ্জ জানাতে পারেন তরুণদের। মার্কিন মুলুকে টাইগারদের এমন রানিং দেখে ভক্তদের হয়তো আশা একটাই, বিশ্বকাপেও ব্যাটে বলে ফিল্ডিংয়ে সেরাটা দিয়ে এভাবেই ছুটে চলবেন টাইগাররা। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।